মার্কিন সহায়তায় অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বৈঠক শেষে এ আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় মার্কিন দূতাবাসে অনুষ্ঠিত হয় এই বৈঠক। 35 মিনিটের বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, জঙ্গিবাদ ইস্যু, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদ ও মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বৈঠকে উপস্থিত ছিলেন। আগামী নির্বাচন সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে, মানবাধিকার সম্পর্কে, বাংলাদেশে আপনার যে জঙ্গিবাদ সন্ত্রাসের যে বিষয়টা এখন বড় আকার ধারণ করেছে সেই সম্পর্কে, আইনের শাস সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশে একটি স্থিতিপূর্ণ অবস্থা ফিরিয়ে আনার জন্যে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করছেন, বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্যে, মানবাধিক অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্যে, আইনের শাসনকে প্রতিষ্ঠা করবার জন্যই তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব সহকারে কাজ করতে চান, আগ্রহী, এবং তারা আশাবাদী, আমরাও আশাবাদী যে মার্কিন এই সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নও হবে, একই সঙ্গে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।